আচ্ছা আপনি তো আজকে কি কি আসছে একটু লিস্টটা দেখান হ্যাঁ আজকে 24 এক আপনি তো এই লেখা তো কোনো দাম নাই আমাদের কাছে জি স্টিকার বানাইছেন না স্টিকার এরকম ডেট মেয়াদ লিখে নিচে সিএ স্টিকারটা লাগা দিতে হবে অথবা সিল দিবেন সিল সিল ইস করতে হবে চলো আচ্ছা এটা কি টোস্ট ট্রাঙ্ক টোস্ট ম্যাডাম ট্রাঙ্ক টোস্ট আর কি আসছে মালাই সরাই রসমালাই আর কাঁচা কাঁচা ছানা দেখি এই যে ম্যাডাম কাঁচা ছানা এইটা আচ্ছা এটা আসছে রসমালাই রসমালাই ভিতরে তো আছে ম্যাডাম এই যে উপরে উপরে তাহলে এই মিষ্টি কবে কার এটা ট্রাঙ্ক টোস্ট এর ট্রাঙ্ক টোস্ট আর মালাই সরাই মানুষের কি ছিল কোনটা পিছনেরটা একিউরেট আচ্ছা ঠিক আছে এটা কি জিনিস এটা কৃষ্ণগড় এটা তো আজকে না নাকি আজকে আজকে লিস্টে কোথায় আছে এই দুইটা আর কোনো লিস্ট আছে আপনি 23 কে 24 বানাইছেন মাত্র না না এটা ওভাররাইটিং আপনি এটা বললে তো হবে না আপনি ওভাররাইটিং হবে কেন নো আমার কিন্তু কোনো কলম নাই ম্যাডাম আমি বানিয়ে দেব আপনাকে এটা 46 এটা 51 51 52 না ঠিক আছে সঠিক তথ্য দিতে হবে সঠিক তথ্য না দিলে কিন্তু শুরুতেই শেষ হয়ে যাবেন সঠিক তথ্য দিতে হবে যে গতকালকে মিষ্টি কোনগুলো আজকে মিষ্টি কোনগুলো আজকের গুলো আপনি আজকের তারিখ দিবেন গতকালকের গুলো গতকালকের তারিখ দিবেন কারণ আপনি তো মিষ্টির ডেট দিচ্ছেন তাই না পরে কয় দিন ডেট দিচ্ছেন দুই দিন বা তিন দিন দুই দিন তাহলে কালকের মিষ্টি থাকলে যেটা নষ্ট না তাই না আপনি তো টেস্ট করেই আপনার ডেট দিচ্ছেন তাহলে আপনি সত্য 24 গণহারে বসাতে পারেন না পারেন হ্যাঁ এখন সত্যটা কি বলেন আপনি যে দুইটা দিচ্ছেন মাত্র এটা তো দই তাই না স্পেশাল দই ঠিক আছে দই আমি দেখলাম না এই দুইটা হচ্ছে দই হ্যাঁ আর কালো জাম রসগোল্লা ঠিক আছে দুইটা 1 2 3 4 6টা আইটেম মাত্র আপনার আজকে এসেছে দই সহ 8টা আইটেম যদি আপনি মনে করেন আমি 24 এটা অ্যাকসেপ্ট করি তাহলে আপনার মাত্র এসেছে 6 আইটেমের মিষ্টি আর এখানে 2 আইটেমের দই আপনার ডিসপ্লেতে কত আইটেম আছে জানার কোনো উপর থেকে কোনো আরেকটা দেখি 23-এর আগেরটা 22 তারিখের একটা দেখি এটা ইরানি ভোগ কোনটা হ্যাঁ ওই লম্বাটা ইরানি ভোগ ক্ষীরমোহন কোনটা ক্ষীরমোহন এটা ক্ষীরমোহন কি বলেন তো রসগোল্লা
একুশ তারিখে আসছে এটা? আচ্ছা বাইশ তারিখ। আচ্ছা আপনি ডেট ঠিক মতো ওগুলো ঝামেলা করেন নাই। আসেন মেহেন্দ্র সাহেব, আসেন এদিকে আসুন। বেবি সুইটস কোথাও নাম আছে? বেবি সুইটস না, কোথাও নাম নাই। তাহলে আপনি বেবি সুইটস যে আজকে এসছে, ২৬ তারিখ পর্যন্ত ডেট দিয়েছেন। শুনেন, আপনারা যদি মনে করেন যে সরকার মনিটরিং এ দুর্বল, যদি মনে করেন যে আমরা এগুলো বুঝি না, এটা কি সঠিক? না না, আপনি বেবি সুইটস রাখছেন, আপনি বেবি সুইটস আপনার ২২ তারিখের লিস্টে, ২৩ তারিখের লিস্টেও নাই, ২২ তারিখের লিস্টেও নাই, আজকের লিস্টেও নাই, তাহলে এই বেবি সুইটসটা কোত্থেকে আসছে বলেন আপনি? এবং উৎপাদনের তারিখ আজকে দেয়া? হ্যাঁ আজকে ডেট দিয়েছেন। আমার আমার কথা আগে আপনি পরে বলেন, আমি আগে আপনাকে ই দেই। এই যে এটার নাম কি? কৃষ্ণকলি। কৃষ্ণকলি, আচ্ছা ঠিক আছে কৃষ্ণকলি। আপনি গুলশানে বিজনেস করেন তাই না? নতুন ব্র্যান্ড খুলেছেন। আপনার মিষ্টি তো সস্তা না? সস্তা না, ভালো মানের, ভালো দামের। বুঝলাম, ভালো মানের আপনি বলতে চাচ্ছেন, ভালো দামের, এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নাই। আপনার যে ২৪ তারিখের যে ভাও ইয়ে, সে অনুযায়ী কি আপনার এই মিষ্টিটা আছে? না ওটা মোটাতে নাই। আচ্ছা আচ্ছা, আরেকটা বিষয়, ল্যাংচা আছে? গুড় সন্দেশ, গুড় সন্দেশ আছে? না আছে। আচ্ছা এটা কি জিনিস? মন্ডা। মন্ডা, মন্ডা আছে? না। আচ্ছা ওটা কি লাল হাফছি? লাল হাফছি, ওটা আছে আজকের লিস্টে? ওটাও নাই ম্যাডাম। গতকালকের লিস্টে? নাই। তাহলে আপনি এখন আমাকে বলেন যে আপনি যে ২৪ তারিখ লাগাচ্ছেন, মানে কি যুক্তিতে লাগাচ্ছেন এটা বলেন। আপনার যুক্তি যদি গ্রহণযোগ্য হয়, যদি স্বাস্থ্যসম্মত হয়, আমি অ্যাকসেপ্ট করব। তো এখন ম্যাডাম আমরা একবারে নতুন আসছি মার্কেটে, আমরা এখনো কোনো কিছু গুছাই উঠতে পারি নাই। আমাদের প্রাইস লিস্ট গুলো, প্রাইস এই যে আইটেম যেগুলো তৈরি করতেছি এখন, এইগুলোর ব্যাপারেও আমাদের সব শোরুম গুলো অজ্ঞ। আমরা আপনাকে দাম বিষয়ে কিছু বলছি, আমি দাম কম বেশি কিছু বলছি, আপনারা কি করবেন? বিজনেস এটা ফ্রি মার্কেট ইকোনমি, ফ্রি মার্কেট ইকোনমিতে গভর্নমেন্ট আপনাকে সুযোগ দিয়েছে যে আপনি আপনার খরচ যাচাই করে আপনি সেই অনুযায়ী প্রাইস ফিক্স করে ভ্যাট ডিক্লারেশন দিবেন, সেই অনুযায়ী ভ্যাট পরিশোধ করবেন, এটা নিয়ে কোনো সমস্যা নাই। আপনি আমার কথা আপনি কিছুই বোঝেন না, কিন্তু কালকে মিষ্টি আজকে ডেটে কেন দিবেন, এটা এটা কি ব্যাখ্যা? এখানে না বোঝার তো কিছু নাই, এখানে বেশি বোঝার বিষয় আছে। আপনি ভুল করে যদি এই কাজটা, আপনার ডেট কালকে একটা থাকে সেটা ভুল, যে ম্যাডাম আমি সরাই নাই, বাসি মিষ্টি কালকে মিষ্টি ছিল, ডেট থাকলে আমি বুঝতাম যে আপনার সততা আছে। আপনি লিস্টে মিষ্টি কবে আসছে সেটা উল্লেখ নাই, আপনি লিখে রাখছেন সব আজকে, এবং আপনি এখানে স্টিকার লাগাচ্ছেন, এটা তো সঠিক পদ্ধতি না। আপনি যেহেতু আমি এগুলো তো এখনই লাগাইছেন, এগুলো কি আপনি এখন লাগাইছেন? ২৪ এখন মানে কি আজকেই? তো আজকে তো মিষ্টি আসে নাই, তাহলে আপনি কেন ২৪ লাগাবেন, মানে এটার ব্যাখ্যাটা কি বলেন? আজকে কালকে এই মিষ্টি আসে নাই, ধরেন এই মিষ্টিটা আসছে ২১ তারিখে, ঠিক আছে ২১ ২২ ২৩ আজকে পর্যন্ত ডেট থাকবে, তিন দিন আপনার ডেট দিয়েছেন, ২১ ২২ ২৩ তিন দিন ডেট থাকবে, তার মানে কি আজকে যদি ২১ তারিখের মিষ্টি আপনার কাছে থাকে, তার মানে কি সঠিক আছে আপনার তো ডেট শেষ হয়নি, তাহলে আজকে ডেট শেষ হয়ে যাবে সেটা আপনি ২৪ কিভাবে করেন? আবার প্রোডাকশন ২৪ কিভাবে করেন, এটা কি ইথিক্যাল? না না। হ্যাঁ এই প্র্যাকটিস যদি করেন আপনার মাঠ থেকে তো বিলীন হয়ে যাবেন, শিখে আসেন, উপরে তো মিষ্টির দোকান আছে আপনার পাশে আছে, শিখে আসেন, এই বিষয়টা আনইথিক্যাল, এটা বোঝার মতো ক্ষমতা আপনাদের নাই, এটা বুঝেন কিনা আপনি? যে দুই দিন আগে মিষ্টি আপনি আজকে ডেট চেঞ্জ করেছেন, তাহলে এটা সঠিক কিনা? না না, এটা কি সঠিক? ব্যবসায়ী নতুন হোক বা পুরনো হোক, আইন সবার জন্য সমান, নিয়মও সবার জন্য সমান। তাই কাগজ রেডি করো।